ভোটে উত্তরবঙ্গে খারাপ ফলাফল, এবং এই খারাপ ফলাফল কেন তা জানতে উত্তরবঙ্গে ফিরহাদ হাকিম উত্তরবঙ্গে পর্যালোচনা বৈঠক করলেন। ফিরহাদ হাকিম, ঠিক কী কারণে, কোথায় সমস্যা, সাংগঠনিক কোনো দুর্বলতা রয়েছে কিনা, সমস্ত কারণই খতিয়ে দেখবেন, এবং যেখানে স্থানীয় নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদের সঙ্গেও ফিরহাদ হাকিম কথাবার্তা বলবেন এমনটাই জানা যাচ্ছে। এবং উত্তরবঙ্গে ইতিমধ্যেই ফিরহাদ হাকিম পৌঁছে গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। নারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, কী আপডেট? নারায়ণ, কী আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গ থেকে? নারায়ণ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। যদি আরেকবার বলো। নারায়ণ, উত্তরবঙ্গে ফিরহাদ হাকিম গেলেন, কি আপডেট রয়েছে? মূলত দেখো, ফিরহাদ হাকিম আজ শিলিগুড়ি, বিশেষ করে দার্জিলিং জেলা তো বটেই, তার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলার কর্মীদের নিয়ে, তৃণমূলের জেলা সংগঠন কর্মীদের নিয়ে বৈঠক করেন। এবং সেখানে কিন্তু তার মূল বিষয় যে উত্তরবঙ্গের মূল যে ভরাডুবির কারণ সেটা নিয়ে পর্যালোচনা করেন। এবং তার পাশে বেশি কিন্তু তার সব বক্তব্য, যারা ব্যবসায়ী, তারা ব্যবসায়ী করুক, পার্টি না করে তারা ভালোভাবে মন দিয়ে ব্যবসা করুক, অ্যাকচুয়ালি যারা ব্যবসা কর রাজনীতি করতে চায় বা রাজনীতির লোক তারাই রাজনীতি করুক, এটা নিয়ে কিন্তু তার মূল স্লোগান। তার পাশাপাশি কিন্তু তিনি আজকে যেহেতু তিনি সপরিবারে তার দুদিন আগেই উত্তরবঙ্গ সফরে আসেন, সেখান থেকে আজ শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে জেলার নেতৃত্ব এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং তৃণমূলের যেই নেতা কর্মীরা আছে তাদের নিয়ে বৈঠকে কিন্তু তার উদ্দেশ্যে সে কিছু টিপস দিয়ে যায় যে উত্তরবঙ্গে ভরাডুবি হলেও কেউ যেন ভেঙে না পড়ে, কারণ রাজনীতিতে হার জিত আছে এবং তারা যাতে আগামীতে আরো ভালো করে কাজ করে, কারণ আগামী 26-এ যেহেতু বিধানসভা ইলেকশন আসতে চলছে তার জন্য কিন্তু প্রস্তুতি নিতে বলেন। একদমই, কিন্তু এবারে নারায়ণ একটা বিষয়, উত্তরবঙ্গে ভোটের যে কারণ ফলাফল নিয়ে সেখানে আলাদা করে অরূপ বিশ্বাস দায়িত্বে ছিলেন, আবার নতুন করে ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হলো, এটা নিয়েও তো একটা দলের অন্দরে জোর চর্চা রয়েছে। দেখো, একেবারেই উত্তরবঙ্গের যেহেতু দায়িত্বে অরূপ বিশ্বাস ছিলেন, এখন নতুন করে ফিরহাদ হাকিমের দায়িত্ব পান, এবং তিনি তাকে কিন্তু এই প্রশ্ন করা হলে তার উত্তর যে দায়িত্ব শুধু তার নয়, প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে, তারা সবাই মিলেই জেলায় যেখানে যেখানে তৃণমূলের ফল খারাপ হয়েছে সেখানে তারা যাতে আবার পুনরায় তারা পর্যালোচনা করে কেন খারাপ হয়েছে, এর কি কারণ, সমস্ত কিছু খতিয়ে দেখেই কিন্তু তারা আবার নতুন করে মানুষের মধ্যে ঢোকার চেষ্টা করবে এবং মানুষের সাথে মেশার চেষ্টা করবে এই বার্তাই দেন। পাশাপাশি তারা চাচ্ছে গ্রাস লেভেলে মানুষের সাথে কথা বলতে, কি প্রবলেম, কি সমস্যা রয়েছে, সমস্ত কিছু এই সমস্ত কিন্তু জানার চেষ্টা করবেন বলেই আলোচনা করেন। অনেক ধন্যবাদ নারায়ণ। কি বলছেন ফিরহাদ হাকিম, একবার শোনাবো আপনাদের। কোনো বৈঠক না, আমার একটা গেট টুগেদার, নর্থ বেঙ্গলে এসছি। আমার বোন টাকা, এটা বললাম স্বরূপ, এটা হাতটা পেয়েছে স্বরূপ, রাজনীতির লোক, রাজনীতি নিয়ে আমরা বোন টাকা এবং সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে মমতা ব্যানার্জির প্রতি যে আবেগ, সেই আবেগ ইয়াং জেনারেশনের বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।